বিপিএলে আবারও ঘটল দর্শক ঢোকার ঘটনা। এবার সিলেটে মাশরাফি ভক্ত ঢুকে পড়ল মাঠে, তানভীর আহমেদ শাওন ছেলেটির নাম, থাকে বাহুবল হবিগঞ্জে, দশম শ্রেণীর ছাত্র সে, তবে থানায় নয়, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু এ ধরনের ঘটনা ঘটে গেল এক মাসে তিন চারবার। এটা কমিয়ে আনতে কঠোর নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। দর্শকদেরও বারবার অনুরোধ করা হচ্ছে সংশ্লিষ্টদের পক্ষ হতে, যাতে কেউ ক্রিকেটের স্বার্থে এভাবে হুট করে মাঠে না ঢুকে। এই যে আপনি যে মাঠে প্রবেশ করলেন, এটা তো আপনি একটা বিধি ভঙ্গ করলেন। মাশরাফি আমাদের সবার প্রিয় প্লেয়ার, আমরা পছন্দ করি, কিন্তু তাই বলে আমরা দেয়াল টোপকে মাঠে প্রবেশ করব না, এটা দণ্ডনীয় অপরাধ। কারণ এখানকার নিরাপত্তা রক্ষার দায়িত্বে আমরা যারা কাজ করছি, বাংলাদেশ পুলিশ বিশেষ করে রাত দিন পরিশ্রম করে, এখন আপনার এই যে আপনি যেটা করেছেন এটা আসলে কি বলবো আমরা, আপনি হিরো অর্জুন এটা করেছেন, দণ্ডনীয় অপরাধ। মাশরাফিকে তো আমরা ছবি তুলতেন, আপনি যদি ছবি বিএল টুর্নামেন্ট চলা অবস্থায় আগেও দেখেছি আমরা কি ঘটনা ঘটছে, ইন্টারন্যাশনাল প্রভাব পড়ে, আপনি এটা জানেন? ঠিক আছে, আমরা শেষ করি, ওর বয়স কম, তাকে ক্যামেরার সামনে না রাখি আমরা। আমরা আমাদের এয়ারপোর্ট থানার ওসি সাহেব আসছেন, আমরা ওনার পরিচয় জেনে আমরা পরিবারের সাথে কথা বলে আমরা এখানে বাংলাদেশ পুলিশ কাজ করছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এখানে ভেনুতে আছি। আমরা মূলত আইন শৃঙ্খলার পাশাপাশি বিভিন্ন টিকিট জালিয়াতি সহ অন্যান্য দিকগুলো দেখছি এখানে। তো উনি মাঠে প্রবেশ করেছেন, এখন যেহেতু উনার বয়স 18 বছরের কম বলে উনি বলছেন, সে তো সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। তবে ওনার পরিবারের সাথে আমরা কথা বলবো এবং বলে ওনাকে আমরা প্রচলিত বিধিবিধান অনুযায়ী ওনাকে আমরা আইনের আওতায় নেওয়ার চেষ্টা করবো, যেহেতু এটার বড় প্রোগ্রাম, এখানে বাংলাদেশের ভাবমূর্তি এবং প্লেয়ারদের নিরাপত্তার কথাটা বিশেষভাবে আমাদের কাছে বিবেচ্য। সো আমরা ওইভাবে ব্যবস্থা নিব। তবে আমি সকলকে বলতে চাই, আপনারা যারা এখানে দর্শকরা আছেন, আপনারা দয়া করে আপনাদের জায়গা থেকে আইন শৃঙ্খলা রক্ষা করবেন, কারণ এই খেলাধুলা আপনাদেরই জন্য। সো আপনারা আপনাদের সহযোগিতা আমরা চাই, আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন, বিসিবিকে সহযোগিতা করবেন, ধন্যবাদ। আপনার নামটা কি? আমরা মূলত অনলাইনের বেটিং রোধ করা প্লাস টিকিট জালিয়াতি, এছাড়া আইন শৃঙ্খলা রক্ষার্থে যখন যেটা প্রয়োজন আমরা বিসিবিকে হেল্প করছি, বা সিলেট মেট্রোপলিটন পুলিশের সদস্য ক্রাইসিস রেসপন্স টিম এখানে কাজ করছে, জেলা প্রশাসনের পক্ষ থেকেও সহযোগিতা প্রদান করা হচ্ছে। আর আপনারা তো আছেন, আপনাদের মাধ্যমে মানুষ জানতে পারছে আমাদের কার্যক্রমগুলো। আমরা আশা করছি আমাদের সকলের সমন্বিত প্রচেষ্টায় এই টুর্নামেন্টে যে ম্যাচগুলো হবে সেগুলো সুন্দর করে শেষ সমাপ্ত হবে। ধন্যবাদ। আপনার ফ্যামিলি কে শুধু আপনি একা এসেছেন? না, আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ড আর মা ফ্রেন্ডরা মিলে এসেছেন, দুইজন খালি আসলাম আমরা। বিপিএল একটা ম্যাচ চলছে, এই ধরনের ম্যাচে চলা অবস্থা আপনি বুঝতেই পারছেন যে সমস্যা তৈরি হতে পারে, তারপর সাহসটা কীভাবে আসলো? ছবি তোলার জন্য এমনিতে আমি